যদি 20 মিনিটের ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। আর 8 ঘন্টাতেই আজকে দুপুরের লাঞ্চ রেডি হয়ে যায়, তাহলে কার না ভালো লাগে বলো? হ্যালো ফ্রেন্ডস, চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বিয়ের জন্য এতদিন তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি, তাই বিয়ের পর তোমাদের সামনে চলে এলাম আবারও ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে দুটো চটজলদি রেসিপি শেয়ার করব। রান্নাঘরে কারোর বেশি টাইম কাটাতে ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না, সেই জন্য আজকের দুটো রেসিপি তোমাদের সকলের জন্য। আর যারা সকালবেলায় নিত্য নতুন খাবার খেতে পছন্দ করো, আর যারা ওয়েট লস করছো কিভাবে ভেবে উঠতে পারছো না, তারাও এই রেসিপিতে বানিয়ে খেতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখনো অব্দি আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য তাহলে আমি এরকমই অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো, তাহলে চলো আজকের দিনটা শুরু করি। আজকে আমি সকালবেলা বানিয়েছিলাম মিক্স প্যানকেক, তার জন্য আমার লেগেছে 2 চামচ ওটস আর 1 চামচ সুজি। আর সবজি হিসেবে এখানে আমি নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ আর টমেটো। এবার এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, কেননা বাজারে প্রচুর নোংরা থাকে আর এগুলো ভালো করে না ধুয়ে নিলে এর গায়ের ময়লাগুলো রয়ে যাবে, তাই ভালো করে ধুয়ে নিলাম। যে বাটিতে আমি ওটস আর সুজি নিয়েছিলাম সেই বাটির মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে। এবার হাত দিয়ে ভালো করে আমি একটু মেখে নিলাম। আমার এখানে যে ব্যাটারটা রেডি হবে এটা দিয়ে আমার 2 প্যানকেক হবে। তোমরা যে জটা প্যানকেক খেতে চাইছো সেই অনুযায়ী ওটস আর সুজির পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিও। আর যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো কেটে এর মধ্যে আমি দিলাম। তারপরে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে যাচ্ছিল বলে আমি ওপর দিয়ে একটু আটা অ্যাড করেছি। তারপরে আবারও ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে আমি নুন, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে একটা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এটা যতক্ষণ রেস্টে থাকবে তত বেশি ভালো। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে ব্রাশে করে এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে ভালো করে ফ্রাইং প্যানের চারদিকে আমি লাগিয়ে নিলাম। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো। যেরকম করে গোলারুটি করে সেই গোলারুটির মতোই ব্যাটারটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিতে হবে। আর চামচ দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি, না হলে এক জায়গায় দলা পেকে থাকলে সেদ্ধ হবে না। এবার একটা চাপা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এই প্যানকেকটাকে রান্না করতে হবে। কিছু সময়ের জন্য রাখতে হবে এটাকে, কিছু সময় পর ঢাকাটা খুলে আবার ওপর দিয়ে ব্রাশে করে একটু ঘি নিয়ে এই প্যানকেকের উপর দিয়ে লাগিয়ে দিও। কিছু সময় পর প্যানকেকটার একদিকটা ভাজা হয়ে গেলে অন্যদিকটা উল্টে দিতে হবে। যখন প্যানকেকটা ভাজা হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু সময়ের জন্য হাই হিটে রেখে দুদিকটা লাল লাল করে একটু ভেজে নিলেই রেডি। আমরা সবাই তো এখন খুব হেলথ কনসাস, হেলদি খাবার খেতে সকলেই পছন্দ করি। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তোমরা তো দেখলে এটা বানাতে খুব কম টাইম লেগেছে। তাহলে চলো আজকের ব্রেকফাস্টটা আমি এনজয় করি, আর তোমরাও এটা বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। ফ্রেন্ডস দেখো, এবার চলে এসেছি দুপুরের লাঞ্চের প্রিপারেশন নিয়ে। আজকে আমি বানাবো খুবই ইজি একটা রেসিপি। শীতকালে তো খুব দারুণ দারুণ সবজি উঠেছে, আর বাবা বাজার থেকে বেগুন নিয়ে এসেছে, তাই ভাবলাম বেগুন দিয়ে নিত্য নতুন বানানো যায়। তাহলে চলো আর বেশি বাড়তি কথা বলছি না, তোমরা রেসিপিটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে আমি খুবই সামান্য একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে এর মধ্যে আমি গোটা জিরে,
তেজপাতা, হিং, কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আদাটা যখন ভাজা হয়ে যাবে আর আদাটার যে স্মেলটা আছে ওটা ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটার কালারটা যখন অনেকটা বেশি পরিবর্তন হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। তারপরে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সাদা তিল অ্যাড করেছি। তিল দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে সেদ্ধ ভাতটা এর মধ্যে দিলাম। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কেননা আমাকে বেগুনটাও ভাজতে হবে। চলো ওইদিকে কড়াই বসিয়ে দিই। এবার এর মধ্যে দিলাম অল্প একটু তেল, আর বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই বেগুনটা এর মধ্যে দিলাম। বেগুনটা কিন্তু বেশি ভাজা যাবে না, 60-70% ফ্রাই করতে হবে, বেশি গলে গেলে কিন্তু অতটা বেশি ভালো লাগবে না। বেগুনটা ভাজা হোক, দেখো আমার বেগুনটা ফ্রাই হয়ে গেছে। এবার যে ভাতটা এদিকে রেডি করেছিলাম, আবারও গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ভাতের মধ্যে বেগুন ভাজাটা দিলাম, আর দিয়েছি ওপর দিয়ে বেশি করে একটু গরম মশলা গুঁড়ো, আর বাদাম ভাজা দিলাম অল্প একটু, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের বেগুনের পোলাও। বেগুনের পোলাও আমার রেডি হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে নিয়েছি, আর নিয়েছি এক বাটি ডাল আর একটু সবজি। আমার দুপুরের লাঞ্চটা রেডি হয়ে গেছে, একটু পরেই গিয়ে সেটা আমি সেরে নেব। তোমাদের বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে আর তোমরা কি বানাবে ভেবে উঠতে পারছো না, তাহলে তোমরা এটা রান্না করে তাদের খাওয়াতে পারো। আশা করছি তাদের খুব ভালো লাগবে আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও। অনেকদিন পরে তোমাদের সাথে এই দুটো রান্না শেয়ার করে আমার খুব ভালো লাগলো। তোমাদের ব্লগটা কেমন লাগছে ফ্রেন্ডস জানিও। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।